এক্সাম চ্যালেঞ্জেরে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা ভিডিওটি থামলে তোমরা দেখতেই পেয়ে গেছো যে এখন আমি তোমাদের সঙ্গে কোন বিষয়টি নিয়ে আলোচনা করবো বন্ধুরা মেন টপিকে যাওয়ার আগে কিছু কথা বলে রাখি তোমাদের যে ডাব্লিউ বিপি মেইন আফগারি পুলিশ মেইন এবং পিএসসি ক্লাসশিপের ইংরাজি বিষয়ে যে ক্লাসটি সেই ক্লাসটি কিন্তু আমি বেশ কয়েকদিন ধরে করাচ্ছি তো তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো যদি আগের ওই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন চেক করো ওখানে সবার ফার্স্ট যে লিঙ্কটি আছে ওই লিঙ্কে ক্লিক করে ক্লাসগুলো করে নিতে পারো খুব সহজ উপায়ে এবং বাংলা ভাষায় লিখে আমি কিন্তু ইংরাজি বিষয়টি তোমাদের পড়াচ্ছি তো অবশ্যই কিন্তু তোমরা ক্লাসগুলো করে নাও ভিডিওটি ডিসক্রিপশান চেক করে ফার্স্ট লিংক ক্লিক করে ক্লাসগুলো করে নিতে পারো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্টস করো এবং তোমাদের এডুকেশনাল গ্রুপগুলোতে শেয়ার করে দিও নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখবে তাহলে এরকম ধরনের জব আপডেট এবং বিভিন্ন রকম সরকারি চাকরির প্রস্তুতি ক্লাস একটাও তোমরা মিস করবে না তো দেরি না করে চলে শুরু করে দিই আজকে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা বন্ধুরা এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পনেরো নয় দু হাজার উনিশ জেল পুলিশের যে এক্সাম কমপ্লিট হয়ে গেছে তারই রেজাল্ট ডেট নিয়ে একই সাথে তোমাদের সঙ্গে আলোচনা করব এই পরীক্ষার কত কাটফ যেতে পারে এবং কতগুলো ধাপে নিয়োগ প্রসেস কমপ্লিট হবে পনেরোই সেপ্টেম্বর তোমাদের যে জেল পুলিশ পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে তার রেজাল্টের ডেট কতগুলো ধাপ হবে কতগুলো ধাপে তোমাদের নিয়োগ কমপ্লিট হবে কত কাট অফ যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে এখন আলোচনা করব তো দেখে নাও এক নজরে দেখে নাও নিয়োগের ধাপগুলো মানে কতগুলো ধাপে তোমাদের নিয়োগটা কমপ্লিট হবে এক নম্বর দেখো রিটেন টেস্ট যেটা কি হয়েছে যেটা তোমাদের কিন্তু পনেরোই সেপ্টেম্বর কমপ্লিট হয়ে গেছে যারই রেজাল্ট ডেট নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যারা এই রিটেন টেস্টে ক্লিয়ার করতে পারবে তাদের জন্য কি পিএমটি বা পিএটির জন্য তোমরা ডাক পাবে যেটাকে আমরা বলি মাঠ তা তোমরা মাঠের জন্য ডাক পাবে এবং যারা এই পিএমটি এবং পিইটি ক্লিয়ার করবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ ক্লিয়ার করতে পারলে তোমাদের কিন্তু মেডিকেল তারপর ডকুমেন্ট ভ্যারিফিকেশান এটা কিন্তু একটাই এক্সাম হবে যেমন দেখো ডব্লিউপি মেইন হয় আফগারি পুলিশেরও মেইন হয় কিন্তু এটা কিন্তু একটাই পরীক্ষা হয়ে গেছে যেটা তোমাদের পনেরো তারিখ তোমরা দিয়ে এসছো এরপরে তোমাদের মাঠ মাঠের পরে কিন্তু ইন্টারভিউ তারপর মেডিকেল তারপর ডকুমেন্টস ভ্যারিফিকেশান আশা করছি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার আছে তো নেক্সট দেখো যে তোমাদের ভ্যাকান্সি ডিটেলসগুলো একটু জেনে রাখো বন্ধুরা দেখে নাও টোটাল ভ্যাকান্সি ছিল আটশো ষোলোটি শূন্যপদ ছিল টোটাল কত আটশো ষোলোটি যার মধ্যে কিন্তু আনরিজার্ভ যারা আছে আনরিজার্ভের জন্য ছিল কত দুশো চৌত্রিশটি মেল এবং চল্লিশটি ছিল ফিমেল টোটাল ছিল দুশো চুয়াত্তরটি আনরিজার্ভের জন্য জেনারেলদের জন্য যারা আনরিজার্ভ ইসি ক্যাটাগরিতে আছো তাদের জন্য দেখো একশো বারোটি ছিল পুরুষদের জন্য কুড়িটি ছিল মহিলাদের জন্য এবং এক টোটাল ছিল কত একশো বত্রিশটি আনরিজার্ভ যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য তিরিশটি ছিল ছেলেদের জন্য পাঁচটি ছিল মেয়েদের জন্য এবং টোটাল কত পঁয়ত্রিশটি সিট ছিল আনরিজার্ভ এক্স সার্ভিসম্যানদের জন্য সিদুল কাস্ট যারা এসসি তাদের নিরানব্বইটি মেল আঠেরোটি হচ্ছে ফিমেল একশো সতেরোটি টোটাল তোমাদের সিট ছিল যারা সিদুল কাস্ট ইসি ডিপার্টমেন্টে আছো মানে ইসি কাস্টে আছো তারা কি মেল ছিল পঞ্চাশ ফিমেল আটটি টোটাল কত আটান্ন বন্ধুরা যারা সিদুল ট্রাইব ছিল এসটি তাদের জন্য দেখো ভ্যাকান্সি ছিল উনত্রিশটি মেল পাঁচটি হচ্ছে ফিমেল এবং চৌত্রিশটি টোটাল ভ্যাকান্সি ছিল এসটিদের জন্য এস টি ইসির জন্য ভ্যাকান্সি ছিল দেখো টোটাল কত ষোলোটি ও বিসি এর জন্য ভ্যাকান্সি ছিল দেখো সাতান্ন ও ইসির জন্য টোটাল ভ্যাকান্সি ছিল কত ছাব্বিশটি যার মধ্যে বাইশটি হচ্ছে মেল এবং ফিমেল ছিল চারটি ও বিসি বি এর জন্য টোটাল ভ্যাকান্সি ছিল একচল্লিশটি এবং ও বিসি বি ইসির জন্য ভ্যাকান্সি ছিল সতেরোটি যে চোদ্দোটি মেল ছিল এবং ফিমেল ছিল কটা তিনটি টোটাল ভ্যাকান্সি ছিল কত টোটাল ভ্যাকান্সি ছিল আটশো ষোলোটি টোটাল শূন্যপদ আটশো ষোলোটি তো নেক্সট দেখে নাও পরীক্ষাতে নব্বইটি প্রশ্ন মোট নব্বই নম্বর ছিল পরীক্ষাতে কিন্তু তোমাদের নব্বইটি প্রশ্ন এসেছিলো অবজেক্টিভ টাইপের প্রশ্ন এবং সেটা টোটাল মার্কস ছিল কত নব্বই আর দশ নম্বর তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য রাখা হয়েছে টোটাল কত একশো নম্বরে পরীক্ষা এই পরীক্ষায় কিন্তু প্রায় তিন লক্ষ ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিয়েছিল। তাহলে পরীক্ষার্থী ছিল তিন লক্ষ ক্যান্ডিডেট শূন্যপদ ছিল আটশো ষোলোটি তাহলে আটশো ষোলোটা শূন্যপদের জন্য ক্যান্ডিডেট ছিল কত তিন লক্ষ থ্রি লাখ কিন্তু ক্যান্ডিডেট তোমাদের পরীক্ষা দিয়েছিল তো বন্ধুরা নেক্সট দেখো বন্ধুরা এক নজরে দেখে নাও ফিজিক্যাল মেজারমেন্টের জন্য তোমাদের কী কী প্রয়োজন তাহলে কী কী দরকার তোমাদের ফিজিক্যাল মেজারমেন্টের জন্য বন্ধুরা দেখো ফর ফিমেল ওয়ার্ডার মানে মহিলা জেল পুলিশের জন্য কি দরকার তা হল যারা জেনারেল ক্যাটাগরিতে আছো তাদের কিন্তু একশো ষাট সেন্টিমিটার হাইট দরকার ছিল এবং যারা গোর্খা তারপর যারা সিডুল ট্রাইব ট্রাইব ছিল এস রাজবংশী তোমাদের কিন্তু একশো বাহান্ন হাইট দরকার এটা কাদের জন্য এটা ফিমেল ওয়ার্ডারের জন্য ফর মেল ওয়ার্ডার মানে যারা পুরুষদের জন্য কী ছিল পুরুষ জেল পুরুষের জন্য একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট জেনারেলদের জন্য এবং যারা এসসি আছো তাদের জন্য এসসি ওবিসি এদের জন্য কিন্তু একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট এবং যারা গোর্খা রাজবংশী এবং সিঁদুল ট্রাইব ছিল মানে এস টি তারা কিন্তু একশো ষাট সেন্টিমিটার হাইট দরকার যারা জেনারেল ক্যাটাগরি ওবিসি এস এসসি আছো তারা কিন্তু আটাত্তর সেন্টিমিটার তোমাদের বুক দরকার এবং পাঁচ সেন্টিমিটার তোমাদের বুক কিন্তু ফোলাতে হবে আর যারা গোর্খা রাজবংশী এস যারা আছো তাদের কিন্তু ছিয়াত্তর সেন্টিমিটার বুক দরকার এবং পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে টোটাল একাশি সেন্টিমিটার বুক করতে হবে আশা করছি বিষয়গুলি তোমাদের কাছে ক্লিয়ার আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্টস করো এবং শেয়ার করে দিও দেখো বন্ধুরা এখানে কিন্তু তোমরা অনেকে আমাকে বলেছ দাদা হাইট ওই মানে হাইট আমার এত হাইট ওয়েট কত লাগবে তো এই যে ধরনের যে কোশ্চেনগুলো এটা কিন্তু তোমাদের এখানেই সলভ হয়ে যাবে তোমরা পারলে এখানে একটা স্ক্রিনশট তুলে রাখো তোমাদের কিন্তু এই যে ব্যাপারটা দেখো এই যে হাইট আছে এখানে হাইট এবং এখানে তোমাদের দেখো কত ওয়েট দরকার আছে সেটা কিন্তু এখানে টোটাল লেখা আছে তোমরা একটা স্ক্রিনশট তুলে রাখো এই যে হাইট ওয়েটের চারটা এটা কিন্তু সব পুলিশের রিকমেন্ডের ক্ষেত্রে কাজে লাগবে তোমরা অবশ্যই কিন্তু এটা একটু দেখে নাও যে কত সেন্টিমিটার হাইটের জন্য কত ওয়েট লাগবে এটা ফর ওয়ার্ডার মেল এবং ফর ওয়ার্ডার ফিমেলের জন্য হাইট ওয়েটের চার্ট অবশ্য এটা স্ক্রিনশট তুলে রাখতে পারো তো নেক্সট দেখো পিইটি ফর ওয়ার্ডার ফর ওয়ার্ডারে মানে যারা পুরুষ ওয়ার্ডার আছো তাদের জন্য ষোলোশো মিটার সাড়ে ছ মিনিটে রান করতে হবে ফর ফিমেল ওয়ার্ডার যারা মহিলা ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু চারশো মিটার রান করতে হবে দেড় মিনিটে দেড় মিনিটে তাদের কিন্তু চারশো মিটার রান করতে হবে তো নেক্সট দেখে নাও বন্ধুরা তোমরা বেশ কয়েকদিন ধরে একটা ব্যাপার নিয়ে সংশয়ের মধ্যে পড়ে আছো তা হলো পশ্চিমবঙ্গ জেল পুলিশের নিয়োগ পরীক্ষা যার পনেরো সেপ্টেম্বর কমপ্লিট হয়ে গেছে সেই পরীক্ষার রেজাল্ট আউট কবে হবে সেই নিয়ে এখন আমি তোমাদের সঙ্গে এই ব্যাপার নিয়ে আলোচনা করব। আমি যতটুকু ইনফরমেশান আমার সোর্স থেকে কালেক্ট করতে পেরেছি সেই অনুযায়ী তোমাদের রেজাল্ট বেরোবে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের বন্ধুরা জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের আগেই কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে তো আশা করছি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার আছে এবং ইনফরমেশনটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা এক নজরে দেখে নাও কত কাট অফ যেতে চলেছে এই আবগারি পুলিশের জেল পুলিশের পরীক্ষার তাহলে কত কাট অফ যেতে চলেছে একটু দেখে নাও বন্ধুরা দেখো তিন হাজারটি সরি বন্ধুরা তিন লক্ষ ক্যান্ডিডেট ছিল কি আটশো ষোলোটা সিটের জন্য আটশো ষোলোটা সিটের জন্য তিন লক্ষ ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিয়েছিল একটি শূন্য পদের জন্য তিনশো আটষট্টি জিন পরীক্ষার্থী ছিল তাহলে একটা শূন্যপদের জন্য কত তিনশো জন পরীক্ষার্থী ছিল বন্ধুরা সেই অনুযায়ী জেনারেলদের জন্য কাট কিন্তু তোমাদের যাবে আমি যতদূর কালেক্ট করতে পেরেছি আমার সোর্স থেকে তোমাদের কিন্তু ফর্টি প্লাস কিন্তু কাট অফ জেনারেলদের জন্য যাবে ও বিসি বিয়ের জন্য তোমাদের কাট আপ যাবে মোটামুটি ধরো ফর্টি ফোরের মধ্যে তোমাদের কিন্তু ও বিসি বিয়ের কাট যাবে ও বিসি এর জন্য কাট যাবে বন্ধুরা মোটামুটি ফর্টি ওয়ান প্লাস এবং এসিদের জন্য কাট যাবে ফরটি ফরটি কিন্তু এসসিদের জন্য কাট অফ যাবে ফর্টি প্লাস এবং এসটি যারা আসো তাদের কিন্তু একটু কাট অফ কম যাবে থার্টি এইট তোমরা যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু মাঠ প্র্যাকটিস এখন দিয়ে শুরু করে দাও তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পাবে তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ইনফরমেশান তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দিও এবং নতুনভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটি ক্লিক করে রাখো এরকম ধরনের সরকারি চাকরির আপডেট এবং বিভিন্ন রকম সরকারি চাকরি প্রস্তুতি ক্লাস করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ Thanks for watching.